আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন আলুর টিকিয়া কাবাব। এই কাবাবটা আপনারা বানিয়ে ফ্রোজেন করতে পারেন প্রায় 2 মাসের মতো, আর তাছাড়া বাচ্চা ও বড়দের অনেক পছন্দের। আপনি যদি একবার বানিয়ে দেন তারা চেটে পুটে খাবে আর আবারও বাহানা করবে আরও খাওয়ার জন্য। চলুন তাহলে দেখি না কীভাবে বানাতে হয় এই দারুণ স্বাদের কাবাব। আমি এখানে মুরগির কিমা নিয়েছি 2 কাপ পরিমাণ, এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আপনারা লবণটা বুঝে দিয়ে দিবেন। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ, আমি 3টা আলু সেদ্ধ করে সেটাকে এভাবে ম্যাশ করে সেটা দিয়ে দিচ্ছি। একটা ডিম দিয়ে দিচ্ছি, পাউরুটি আমি পানিতে ভিজিয়ে নিয়েছি সেটা নরম করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পাউরুটি, আলু আর ডিমটা এই মিশ্রণটাকে শক্ত করবে, এতে করে আপনি যখন ভাজবেন তখন এটা ভেঙে যাবে না। এবার আমি সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি কিমার সাথে। মাখা হয়ে গেলে আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি, ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর আমি হাতে অল্প পরিমাণ তেল মেখে নিয়েছি। এবার আমি টিকিয়ার মতো করে শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন। এখানে কিছু ব্রেড ক্রাম্বস নিয়েছি, এরপর আমি এই কাবাবটাকে ব্রেড ক্রাম্বসে এইভাবে গড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বস ছাড়াও এই কাবাবটা ভেজে নিতে পারেন। আর এই পর্যায়ে আপনারা এটাকে ফ্রোজেনও করতে পারেন। আমি সবগুলা এইভাবে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিয়েছি, আমি এখানে টোটাল 6টা করেছি, আর বাকিগুলো আমি ফ্রোজেনের জন্য ফ্রিজে রেখে দিয়েছি। এবার আমি এই এই কাবাবগুলোকে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। আর এরই ফাঁকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর 20 মিনিট পর আমি ফ্রিজ থেকে কাবাবগুলো বের করে একে একে আমি তেলে দিয়ে দিচ্ছি। সবগুলো আমি একসাথে ভাজবো না, 4টা করে ভাজবো, এতে করে লেগে যাবে না। চুলার মিডিয়াম আঁচে এটাকে ভাজতে হবে। তিন মিনিট পর আমি উল্টে দিচ্ছি, আর আমি এক সাইড চুলার মিডিয়াম আঁচে 3 মিনিট করে ভেজে নিব, এতে করে কালারটা সুন্দর আসবে, পুড়ে যাবে না, আর কাবাবটাও ভালোভাবে ভেতরে সেদ্ধ হয়ে যাবে। প্রায় 3 মিনিট পর এবার আমি কাবাবগুলোকে উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিয়ে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি।
আমি সবগুলো কাবাব উঠিয়ে নিয়েছি তেল থেকে। এবার আমি বাকি কাবাবগুলোও সেম ভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন তো, অনেক সুন্দরভাবে আর খুব ইজি ভাবে করে ফেলেছি। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা ক্লিক করে রাখবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।